तो हे एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू द चैनल। अपनारा केमन आशा करछि सबाई जे जेखाने सुस्थ आछेन। आमराओ चलछे, आमादेरओ ई चलछे। तो जेभावे करोना बाड़छे, बाबा साबधाने थाकार चेष्टा करबेन। तो जाइ होक, आबार एकटा व्यस्तता सकाल निये चले एलाम, व्यस्तमय सकाल निये। तो एखन बाजे 6:45 বাজিওনি, 6:45 বাজি নিয়ে, মানে এখন ওই 40 কি 35 হবে। তো যাই হোক, এক্সাক্ট টাইমটা আমি জানি না, উঠেছি 6টা তখন 15। আর এই এখন চা বানালাম, লিকারটিও বানানো হয়ে গেছে, মিল্কটি এখন মির্কার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রাখছি। আর আজকে ব্রেকফাস্ট কিছু বানানোর নেই, আমাদের খাবার মেয়ে তো দুধ কর্নফ্লেক্স খাবে, সেটাই বানাচ্ছি। আর আমাদের বানানোর কিছু নেই, কেন কালকে যেহেতু, আর আজকে বলি মানডে, সরি বলতে ভুলে গেছি, আজকে মানডে, আর কালকে সানডে ছিল। তো অসুখ ষষ্ঠী ছিল, অনেকেই হয়তো জানেন, অনেকেই করে থাকেন। তো অসুখ ষষ্ঠী আমিও করেছি, মানে আমার শাশুমা আমি করেছি, আমরাও করি। তো সেই জন্য কালকে লুচি আলুর দম এসব করা হয়েছিল, আমি আর মা খেয়েছি। তো আলুর দম অনেকটা রয়ে গেছে, তো সেটাই খাওয়া হবে ব্রেকফাস্টে। পাউরুটি আনা হবে, তো সেটা দিয়ে খাওয়া হবে, আর রুটি রুটি ওই জন্য করবো না। তো এখন লাঞ্চেরও প্রিপারেশান করে নিচ্ছি। তো এখন লাঞ্চ আজকে করবো, এইটা দেখছেন, শাক, কিমে শাক, কিমে শাক আলু ভাতে দিয়ে করবো। আর পটল ভাজবো, ডাল একটু সিদ্ধ করবো, আর করবো পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আর আজকে একটা স্পেশাল দিনও আছে, তো সেটা দেখতেই পাবেন, ব্লগটা দেখতে থাকুন। তো সেই জন্য একটুখানি সেরকম কিছু আয় করা হচ্ছে না, সিম্পলের মধ্যেই দিয়ে করা হচ্ছে, যেহেতু গরম প্রচণ্ড পড়েছে। আর কেন, সেই হিসাবেই রিচ টিচ খাওয়া, কম খাওয়াই ভালো। তো যাই হোক, এখানে আলুটা সিদ্ধ আমার হয়ে গেছে, প্রেশার আলুটা সিদ্ধ করে নিয়েছি। গিমে শাক দিয়ে, মানে গিমে শাককে ভেজে আলু ভাতে দিয়ে, মানে আলু সিদ্ধ দিয়ে মাখানো হবে, ওরমভাবেই খায়। তো সেই আলুটাকে বার করে নিচ্ছি। আর এদিকে মশলা করব, বলতে মিক্সিতে সর্ষে পোস্ত এটা বাটবো, তো সাদা সর্ষে কিছুটা, আর কিছুটা কালো সর্ষে, আর পোস্ত দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট করে নিচ্ছি ওই মাছে দেওয়ার জন্য। তাহলে চলুন আস্তে আস্তে দেখতে থাকুন আমি কী কী করছি না করছি। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, নিউ ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। অবশ্য ভালো লাগলেই করবেন, তাই না, কাউকে তো জোর করতে পাচ্ছি না। আর কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, ভালো মন্দ যাই লাগে। তাহলে চলুন, তো বাংলা বছরের শুরুটা ভালোই কেটেছে, ভালোই গেছে আমার, একটা আনন্দ সহকারে, মানে এতদিনের ধৈর্য, মানে ফলাফলটা পেয়েছি, সেটা আগের ব্লগেই আপনারা দেখতে পেয়েছেন কি, মানে আমি বলছি কি নিয়ে কথাটা। তো সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা, এইসবের জন্যই আপনারা আমাকে অনেক ভালোবেসে, মানে ভালোবেসেছেন, সেই জন্যই আমার ব্লগ দেখেন। তো অনেকটাই ধৈর্য, অনেক মানে করে ইউটিউবে করা খুব একটা মানে সহজ না, অনেক কঠিন বলতে গেলে, যারা আছেন ইউটিউবে, যারা তারাই জানেন যে কীভাবে কষ্ট করে, কতটা কষ্ট করতে হয় একটা ব্লগ মানে তৈরি করতে, এডিটিং হ্যানা ত্যানা অনেক কিছু ব্যাপার থাকে, যারা করেন তারাই জানেন মানে কতটা পরিশ্রম করতে হয় সব কিছু নিয়ে। তো সেটা যদি সাফল্যর দিকে এগোয় তো কারি না ভালো লাগে, তাই না। তো এখন মানে এটাই একটা আনন্দ, বছরের প্রথমটাতে আমি পেয়েছি, আর আপনাদের ভালোবাসা, আশা করছি আগামী দিনও আপনারা এইভাবে ভালোবেসে থাকবেন, আমি যাতে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি। আর আমার বাড়ির সাপোর্ট, মানে বাড়ির সাপোর্ট না থাকলে আমি হয়তো করতেই পারতাম না এই কাজ, মানে ইউটিউবে আসা। মানে আমার হাজব্যান্ডও সাপোর্ট করেছে, আমার শ্বশুরমশাই, শাশুড়িমা খুবই আমাকে এনকারেজ করেছে আর খুবই সাপোর্ট করেছে, মানে ওনারা খুবই খুশি। আর এই তো, তবে এই বাড়ির সাপোর্ট না থাকলে কখনোই এগোনো যায় না একটা হাউস ওয়াইফদের। তাহলে চলুন, অনেক ভক ভক করে ফেললাম, আশা করছি ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকুন। Thank you.
চ্যানেল আপনারা কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমরা ভালো আছি। তো আবার একটা সকাল নিয়ে ব্লগ শুরু করে দিলাম নতুনত্ব, আর এখন আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে? 8টা বাজে। বাজিনি এখন, আমাদের খুবই ফাস্ট আছে। তো ওই আমি এখন ক্লাস করছে, পাপা আছে ক্লাস করাচ্ছে। তো ওই আর টিফিনে তো কিছু বানানো নেই, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেল। এখন রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরটা পেশ করবো, তার আগে এই যে চাটা খাবো বিস্কুট দিয়ে। তো ভাবলাম আপনার সাথে কথা বলা যায়। আর আজ একটা স্পেশাল কিছু আছে, দেখতেই পাবেন সেটা কি স্পেশাল, কিছুক্ষণ বাদে দেখতে পাবেন। তো ব্লগটা দেখতে থাকুন। তো সেই আর আজকে তো এই রান্নাবান্না হলো। আর কালকে যেহেতু অশোক ষষ্ঠী ছিল, হ্যাঁ আজকে হোলি মানডে, আর কালকে যেহেতু অশোক ষষ্ঠী ছিল রবিবার, তো আমরা উপোস করেছিলাম, মানে করি অশোক ষষ্ঠী আমি শাশুড়ি মা। আর তো সেই জন্য এই ব্রেকফাস্টটি আলুতে মূলতম ছিল। তো ওই মানে খাওয়া হবে, কেন আর দেখার কী করবো, কালকে লুচি টুচি খাওয়া হয়েছে। তো বাবা খাবে না, বাবা একটু মানে বলছে আমি আর রুটি রুটি কিছু খাবো না, বাবা বলছে আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো আলুরদম, আর আমরা পাউরুটি আনা হবে, পাউরুটি দিয়ে আলুরদম খেয়ে নেবো। তো এই হচ্ছে, তা চলুন সাথে থাকুন। আমি দিনটা শুরু করেছি, আর হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর, সকালে উঠেছে গরম নেই, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, আর প্রচণ্ড রোদও উঠেছে। তো চলুন ব্লগটা শুরু করলাম, থাকুন। তো গাইস এই দেখুন মেয়ে ক্লাস করছে, আর পাপা বসেছে আর ক্লাস করছে, আর আমি এবারে পাশে বসবো, বসে লিকারটিটা দেখালাম, সেটা খাবো, আর ক্লাস হচ্ছে। দাদুকে দাও একটুখানি, আর রুনু মাকে দাও। তো হ্যাঁ গাইস, আজকে আমার শ্বশুর শাশুড়ি মার অ্যানিভার্সারি, 42 বছর হলো ওনাদের বিবাহিত জীবন। তো কিছুই করিনি, জাস্ট কেকটা ছিল বাড়িতে, ওই কেকই কাটলো, আর এখন এই টিফিন খাবো। তো টিফিনটাকে পারছি, আর তো এটাই বললাম স্পেশাল ছিল। তো ওই আর কালকে মিষ্টি আনা হয়েছিল, এই মিষ্টিটাও রয়ে গেছে কিছুটা, তো সেটাই আমরা ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি। তো এই তাহলে চলুন টিফিন টিফিনগুলো খেয়ে নিই। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেল, এই চলে এলাম ছাদে, এখন জামা কাপড়গুলো মেলছি। আর সব কিছু তো দেখানো সম্ভব না একটা ব্লগে, তাহলে ব্লগ অনেক লেন্দি হয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা, তাই না? সারাদিনের কাজকর্ম যতটা হয় অল্প অল্প দেখানোই যায় একটা ব্লগে। তো এখন স্নান টান করে চলে এসেছি, ছাদে জামা কাপড় মেলা হয়ে গেলে এবার নিচে চলে এসেছি। তো এবার চুল টুলগুলো আগে হাসড়ে নেবো, সিঁদুর পরে নেবো, নিয়ে তারপরে মেয়েকে নিয়ে একটুখানি পড়তে বসাবো, কেন ওকে সকালবেলা ওর ক্লাস করার পর তারপর টাইম হয়নি পড়ানোর, হাজবেন্ড একটু মার্কেটে গেছে, তো সেই জন্য ওকে এখন নিয়ে পড়তে বসাবো। গুড ইভিনিং গাইস, এখন বাজে 6:30, আর বিকেলবেলা চাটা সব বানানো টানো হয়ে গেছে, আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। উঠেছে, সরি 6:30 বাজেনি, এখন 6:10 না 15 হবে, আমি ভুল বললাম, 6:10 ঘড়িটা দেখলাম, তো এখন 6:10 বাজে। তো এই বিছানাটা গুছিয়ে নিলাম, আর এবার গাছগুলোকে জল দেবো, টুকিটাকি যেগুলো আছে সেই কাজগুলো এবার সন্ধ্যাবেলা যা থাকে ডাস্টিং ওয়াস্টিং এগুলো করিয়ে আমি সন্ধ্যাবেলা সেগুলোকে সব সেরে নেবো। ¶¶
গাইস, চা খাওয়া হয়ে গেছে, এখন আবার কিচেনে চলে এসেছি। আর এই দেখুন, মেয়ের জন্য ওই কেক টেক আনা হয়েছে, ওয়েফার কেক, এগুলোর জন্য এনে রাখে ওর বাবা অনেকগুলো করে, ওই খায় বলে মাঝে সাঝে। তো সেগুলোকে এখন কৌটোতে ভরে রেখে দিচ্ছি, একসাথে এক জায়গায় কৌটোতে থাকে। আর এদিকে চায়ের বাসন অনেকগুলো পড়েছে, সেগুলোকে মেজে নিচ্ছি, কারণ অল্প অল্প জিনিস থাকতে থাকতে আমি সব মেজে নিই, একসাথে অনেক হলে কষ্টও হয় মাজতে। তো এগুলো এখন মেজে নেবো। ইভিনিং, আর ইভিনিংয়ের সমস্ত কাজ মাছ হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণে গরম, মানে এত গরম পড়া যাচ্ছে, বৃষ্টির তো কোনো দেখা নেই। আর মাঝে হাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু পাখা ছাড়া একদমই থাকা পসিবল হয়ে উঠছে না। তো যাই হোক, ইভিনিংয়ের সমস্ত কাজ আছে, আমরা ডিনার বানানো, এখন অলরেডি 8টা বাজে, ডিনার বানাবো। ডিনার আছে, চিকেন নিয়ে এসে একটু চিকেন কষা করবো, আলু দিয়েই করবো, কিন্তু কষা করবো। আর বলেছে রুটি নিয়ে আসবে, রুটি বলতে রুমালি রুটি বা তন্দুরি রুটি, এখানে তন্দুরি রুটি সচরাচর পাওয়া যায় না আমাদের এখানে এলাকায়, ওগুলো পাঞ্জাবি ধাবা টাবা হলে পাওয়া যায়। তো যাই হোক, যদি পায় তো আনবে, না হলে রুমালি রুটি আনা হবে, আর রুমালি রুটি না হলে এমনি প্লেন রুটি, এই হবে। তো এখন এই চিকেনটাই করবো। আর কালকে একটু মার্কেটে গেছিলাম, তো সেই মার্কেট থেকে আবার মেয়ের জন্য, মেয়ের 25শে বৈশাখে একটু প্রোগ্রাম আছে ওর ডান্স স্কুলে, তো সেই প্রোগ্রামের জন্য মানে একটু কিনতে হবে শাড়ি টাড়ি, লাল পাড়ে সাদা শাড়ি লাগবে। তো আমার লাল পাড়ে সাদা শাড়ি আছে, কিন্তু সেগুলো মাঝে মাঝে কাজ করা এরকম টাইপের, তো একটা সাদা মাটা শাড়ি লাগবে। লাল পাড়ে সাদা মানে একটা নৃত্য নাট্যের ওপর, নৃত্যনাট্যের ওপর একটা প্রোগ্রামটা হচ্ছে, তো সেগুলো কিনতে গেছিলাম। তো বিশ্বাস করবে না, করোনার জন্য মার্কেট পুরো ফাঁকা, পুরো ফাঁকা, মানে জাস্ট কালকে যেহেতু অসুখ ছিল বলে একটু ওই মিষ্টি দোকানগুলোতে ভিড় আছে, তাহলে পুরো ফাঁকা, একদম ধু ধু করছে ফাঁকা। তো কালকে আমাদের অসুখ ষষ্ঠী গেছে, এই হয়েছে, আর দেখাচ্ছে। রান্না হয়ে গেল, চিকেনটা হয়ে গেল একদম কষা কষা, আর এখন 10:45 বাজে। আর এবার কি যে মানে ক্লিন করে নেবো, আর এই যে অবস্থা ছেলে, এবার এটাকে ক্লিন করে নিই, আর ক্লিন করে নিয়ে তারপর ফেলতে প্রচন্ড গরম লাগছে, মানে আমি দাঁড়াতে পারছি, এত গরম লাগছে। তো চলো চিকেনটা ক্লিন করে। তো গাইস, এবারও ডিনার করবো, এখন 11টা বাজে এখন।
আর ডিনার করবো। ডিনার টিনার করে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, মেয়ে সবে খেলে, বাবারও খাওয়া হয়ে গেছে, আর এই হাজব্যান্ডও কাজে বসছে, একটু নাইট শিফট চলছে, উনি বাড়ি আছে আর কাজে বসবে। চলুন ডিনার করে নিই। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন দেখুন কটা বাজে, 12টা বাজতে যায়, 10 মিনিট বাকি, আর ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, আর এখন আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি। এই যে হাজব্যান্ড ওদিকে খাচ্ছে, বাবা মা ওই ঘরে খাচ্ছে, আজকে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, কালকে আনা হয়েছিল, খাওয়া হয়েছিল আর আছে, ওই জন্য খাওয়া হচ্ছে আজকেও। তাহলে চলো, এর সাথে সাথে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, নিউ ফ্রেন্ডরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো থাকবেন।